সবাইকে নমস্কার। ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে ঘর সাজাতে খুব সহজেই একটি চায়ের কাপ বানানো দেখুন। নারকেলের মালা এরকম দুটো নিলাম, এখান থেকে আমি ছোট হ্যাস্কো ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম, এখানে বসিয়ে দেখলাম কিভাবে সেট হবে। এখান থেকে আমি কেটে নিচ্ছি, এরকমভাবে কেটে নিলাম। এই কাট ব্যবহার করব, এখান থেকে চাকু দিয়ে কেটে নিলাম, বসতে সুবিধা হবে। প্রথমে মোটা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলাম, তারপরে 150 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে এরকম করলাম, ভিতরেও ঘষে নিলাম, মসৃণ হয়ে গেল। নিচেরটাও ঘষে নিলাম, আর একটু ঘষে নিচ্ছি, দেখুন কতটা মসৃণ হয়েছে। সেগুন কাঠের একটি টুকরো নিলাম, কাপের হ্যান্ডেল বানানোর জন্য এখান থেকে পেন্সিল দিয়ে এইভাবে এঁকে নিলাম, হ্যাস্কো ব্লেড দিয়ে কেটে নিলাম। এখান থেকে এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কাটার পর রাউন্ড করার জন্য এইভাবে সোজাসুজিভাবে কেটে নেব, এরকমভাবে কেটে নিচ্ছি, ছোটো 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 টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি চাকু দিয়ে ভেঙে নিচ্ছি, এখান থেকে কেটে নিয়েছিলাম সব জায়গা দিয়ে ছোটো ছোটো করে, এভাবে কেটে চাকু দিয়ে আবার ভিতরের কাটগুলো পরিষ্কার করে নিলাম, সিরিজ কাগজ দিয়ে, মোটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলাম, আবার 150 নম্বর সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিলাম পালিশের জন্য। ফেভিকল গ্লু নিলাম, কাঠের গুঁড়ো নিলাম, পাতলা গুঁড়োগুলো, মিহি গুঁড়ো দুটোকে মেখে গুলোগুলো এইভাবে সব জায়গায় চারিদিকে দিলাম। অন্য জায়গায় না লাগলেই ভালো, অন্য জায়গায় যেন না লাগে, পালিশে অসুবিধা হবে। এইভাবে সমান জায়গায় রেখে বসালাম, হ্যান্ডেলও সেম একইভাবে গ্লু দিয়ে সোজাসুজিভাবে বসালাম, যেন সোজা থাকে। বাকিগুলো পরিষ্কার করে নিলাম, বাড়তিগুলোগুলো ফেভিকুইকগুলো নিলাম, ভিজা অবস্থায় দিলাম, শক্ত হয়ে যাবে এবং গরমেও কিছু হবে না। আবার ফেভিকুইকগুলো 2-3 ফোঁটা দিলাম, কাঠের গুঁড়ো দিলাম, এবার রোদ্রে দেব। শুকানোর পর দেখুন, আবার 150 নম্বর সিরিজ কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, একদিন পর দেখুন কতটা সুন্দর হয়েছে এবং শক্ত হয়েছে। পালিশ না করলেও হয়, আমি কোপাল পালিশ দিয়ে পালিশ করলাম, শেষে এশিয়ান পেন্টের অয়েল গোল্ড পেন্ট দিয়ে আমি পেন্ট করলাম। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। নমস্কার।